আমরা তো জানি যে স্যামসাং এর অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট দেওয়া যে মোবাইলগুলো সেগুলো অন্যান্য মোবাইলের থেকে তুলনামূলক ফিঙ্গারপ্রিন্ট একটু স্লো হয়। তো আজকে আপনাদের এই ভিডিওতে জানিয়ে দেবো কিভাবে আপনি স্যামসাং এর মোবাইলের অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্টের স্পিড আরও বাড়াতে পারবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি স্টার্ট করা যাক। এই সেটিংটা অন করার জন্য আপনাকে যেতে হবে আপনার স্মার্টফোনের সেটিংসে, এখানে গিয়ে একটু স্ক্রল করবেন, এখানে দেখবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এই অপশনটাতে আপনাকে একবার ট্যাপ করে নিচের দিকে বায়োমেট্রিক অপশনে যেতে হবে, অথবা আপনি চাইলে সার্চ করেও নিতে পারেন, এখানে বায়োমেট্রিক লিখবেন, ডিরেক্ট কিন্তু ওই বায়োমেট্রিক অপশনে আপনাকে নিয়ে চলে আসবে। এরপর সিম্পলি আপনি বায়োমেট্রিক অপশনটাতে ট্যাপ করুন, এখানে দেখুন লেখা রয়েছে শো আনলক ট্রানজ্যাকশান এফেক্ট, মানে যখন আপনি ফোনটাকে লক থেকে অন করেন তখন যে ট্রানজ্যাকশনটা হয় সেই এফেক্টটা আপনি চাইলে এখান থেকে অফ করে দিতে পারেন। অফ করে দেওয়ার পরে কিন্তু আমরা ফিঙ্গারপ্রিন্টের স্পিড আরও একটু বেটার দেখতে পারবো। এরপর ফিঙ্গারপ্রিন্ট অপশনটাতে আপনি ট্যাপ করুন, এরপর আপনার যে ফোনের লক করা রয়েছে সেই পাসওয়ার্ডটা দেবেন, এরপর নিচের দিকে রয়েছে শো অ্যানিমেশন হোয়েন আনলকিং, মানে যখন আপনার ফোনটা আনলক হয় তখন যে একটা অ্যানিমেশন দেখায় আপনার ফিঙ্গারপ্রিন্ট থেকে ফোনের মধ্যে যে দূরত্বটুকু, তো এটাকেও আপনি চাইলে কিন্তু অফ করে দিতে পারেন। এরপর কিন্তু আপনার স্পিড অনেকটাই বেড়ে যাবে আগের তুলনা থেকে। দেখুন আমার কাছে একটা মোবাইল রয়েছে গ্যালাক্সি A52s, এটাতে আমি সেটিংটা অন করে নিচ্ছি, আর পাশে যেটা রয়েছে S21 FE, দুটোতেই অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট। তো একবার দেখিয়ে দিই সেটিংসে গিয়ে এর সেটিংটা কী রয়েছে, সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি বায়োমেট্রিক, এখানে দেখুন শো আনলক ট্রানজ্যাকশনটা অন করা রয়েছে, আর ভেতরের দিকে যে শো অ্যানিমেশনটাও কিন্তু অন করা। এবার দুটোকে লক করে দিচ্ছি, এবার লক করার পরে দুটো আনলক করি, দেখুন স্পিডটা ডিফারেন্স বুঝতে পারবেন। আমার বাঁ পাশের ফোনটা S21 FE, যেখানে ফিঙ্গারপ্রিন্ট স্পিড আর A52s দেখুন অনেকটাই ডিফারেন্স। আপনি এই সিরিংটা অন করে কিন্তু ইজিলি স্যামসাংয়ের যে কোনো অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্টকে আরও স্পিড বাড়িয়ে তুলতে পারবেন। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।